ডাক্তার ইলা সাহা ইলা দেবী তার সঙ্গে আমার একটা অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল আদ্যাপীঠে বেলামায়ের ঘরে সেই থেকে আমাদের দুজনের নানা রকমের কথা হতো কখনো গায়ত্রী মন্ত্র নিয়ে কখনো প্রিয়া যোগ নিয়ে আবার আমি যখন তার বাড়িতে যেতাম উত্তর পাড়ার তারা আশ্রমের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে তখনও আমাদের একটা অদ্ভুত আনন্দের সময় কাটত একসঙ্গে বসে আমরা শুধুই আধ্যাত্মিক কথাবার্তা বলতাম আমার মনে আছে একদিন আমরা আমি আর বেলামা ওপর দিক থেকে অর্থাৎ ষাওড়াফুলি কি চন্দননগরের দিক থেকে ফিরছিলাম বেলা তখন হঠাৎ উত্তরপাড়ার কাছে এসে মা আমাকে বললেন চলীলার সঙ্গে দেখা করে আসে তখন ওনার বাড়ি একবারে রাস্তার ওপরে সদর দরজায় আমরা শব্দ করতে লাগলাম অনেকক্ষণ পরে ভেতর থেকে দরজা খুলে তিনি সামনে এসে দাঁড়িয়ে আমাদের দিকে চমকে উঠেছিলেন এত রাতে আপনারা কোথা থেকে এইসব স্মৃতি যাকে ইংরেজিতে বলে না হন্ট করে মনের মধ্যে ভিড় করে আসে তো তিনি তো আমাদের এখানে বসিয়ে রেখে নিজের অনন্ত লোকে চলে গেলেন নিজের বাঞ্ছিত কাঙ্ক্ষিত লোকে চলে গেলেন তা শাস্ত্রে এইরকমই কথা বলেন ঈশ্বর যাদের পছন্দ করেন ভালোবাসেন তাদের খুব তাড়াতাড়ি ডেকে নেন এর জন্য মাঝে মাঝে আমার খুব ঈর্ষা হয় যে আমরা এখনও এখানে ঘানি ঘোরাচ্ছি আর তিনি কি সুন্দর ওপরে ফুরফুরে বাতাসে ঈশ্বরের সান্নিধানে বসে আছে তাকে শ্রদ্ধা জানাই তার মতো একটি চরিত্র খুব সহজে তৈরি হয় না এই পৃথিবীতে এখন আসি তাকে উপলক্ষ করে ভগবান শ্রীরামকৃষ্ণের কিছু কথায় দেখুন এই যে জুটি দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণ এবং মা শারদা এবং তাঁদের ঐশী সন্তান নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এবং তাকে ঘিরে যে দ্বাদশ যুবকের একটি তরুণ দল তৈরি হয়েছিল যেটিকে বলা হয় রামকৃষ্ণের ফৌজ রামকৃষ্ণ ব্রিগেড তারা কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে ভীষণ অ্যাক্টিভ তার কারণ স্বামীজি একটি চিঠিতে কাশীর বাবুকে এমন কথাও লিখছেন যে আমার গুরুদেব তিনি চল্লিশ বছরের জীবনপাত সাধনা করেও অকৃতকার্য হয়ে চলে গেলেন হঠাৎ আমার মনে হলো স্বামীজি এই অকৃত কার্য কথাটা কেন বলছেন ঠাকুর তো ঈশ্বর দর্শন করেছেন দক্ষিণেশ্বরে মায়ের সঙ্গে তার অহরহ কথা হতো মা তাকে পরিচালিত করতেন তাহলে অকৃত কার্য বললেন কেন তখন খুঁজতে গিয়ে দেখলাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে ঠাকুর নরেন্দ্রনাথকে একান্তে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে উদ্যানবাটির ডিতলের রুদ্ধদার কক্ষে বসে নরেন্দ্রনাথের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা রচনা করেছিলেন তাঁর এই আধ্যাত্মিক তার আগমন এবং তার এই আধ্যাত্মিক আন্দোলন কোন পথে নিয়ে যেতে হবে নরেন্দ্রনাথকে করে গিয়েছিলেন ব্রিগেডিয়ার মেজর জেনারেল তুই আমার ফৌজের সর্বময় কর্তা নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম তিনি যেই জিনিসটি চেয়েছিলেন অর্থাৎ সমগ্র মানবজাতির জাতির মানসিক উন্নয়ন এবং কল্যাণ তিনি একটি ঈশ্বরীয় ঈশ্বর নির্ভর একটি সুন্দর সমাজ গঠন করতে চেয়েছিলেন মানুষ নির্মাণ করতে চেয়েছিলেন যে মানুষের মধ্যে ঠাসা থাকবে প্রেম বুদ্ধি বিচার সহমর্মিতা সহধর্মিতা ইত্যাদি ইত্যাদি একটি গুণের আকর তিনি এমন মানুষ চেয়েছিলেন যে মানুষ নিজের কথা ভাববে না অন্য মানুষের কথা ভাববে অন্যের স্বার্থে নিজের জীবন বলি দিতেও কুণ্ঠিত হবে না ভয় পাবে না সেই সমাজ সেই ঈশ্বর সচেতন ঈশ্বর মুখী আলোকিত সমাজ তো হয়নি সেই দায়িত্বটি তিনি কিন্তু নরেন্দ্রনাথকে দিয়ে গিয়েছিলেন বলেছিলেন তোর মুক্তি নয় বারোজন যে যুবককে আমি ঘর ছাড়া করে এখানে সন্নিবেশিত করেছি তাদের মুক্তি নয় বহুজন হিতায়ও বহুজন সুখায়ও তোমরা তোমাদের জীবন বলি দাও তোমাদের জন্য আমি একটা হাঁড়ি কাঠ রেখে যাচ্ছি সেখানে গলাটি বাড়িয়ে দাও শ্রীরামকৃষ্ণের খড়্গ সেখানে পড়বে এই যে ঠাকুর যেটি গঠন করতে চেয়েছিলেন যে পৃথিবী দেখতে চেয়েছিলেন এই পৃথিবীতেই একটু স্বর্গের ছোঁয়া দিতে চেয়েছিলেন সেই কাজটি নরেন্দ্রনাথ ইউরোপ এবং আমেরিকা ভ্রমণের পরও দেখছেন দেখলেন যে সেই কাজ কিন্তু এগোচ্ছে না মানুষ পাল্টাচ্ছে না মানুষের হুঁশ আসছে না সেই কারণেই তিনি বড় দুঃখ করে বলেছিলেন ঠাকুর অকৃত কার্য হলেন এবং তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন কবে যে এই পৃথিবীতে স্বর্গ নেমে আসবে মানুষ চুম্বিবে যাবে নিজ স্বর্গসীমা রবীন্দ্রনাথ বলছেন তাহলে কি দাঁড়ালো এইটি দাঁড়ালো আমাদের এমন একটা জীবন তৈরি করতে হবে যেটার ভিত্তিভূমি হবে ঈশ্বর বিশ্বাস ঠাকুর বারে বারে বলতেন দেখো ভগবান দুবার হাসেন যখন রুগীর ঘর থেকে বেরিয়ে এসে ডাক্তার বলেন কিছু ভাবনা নেই এই আর দুদিনের মধ্যে আরোগ্য লাভ করে এ স্বাভাবিক কাজকর্মে ফিরবে তখন ভগবান একবার অলক্ষে একটু হাসেন হয়তো এইরকম ভাবেন ওরে ডাক্তার আমি যাকে নিচ্চ নিয়ে যেতে এসেছি নিয়ে যেতে চাইছি তুমি তাকে টেনে ডাকার কে আরেকবার ভগবান হাসেন যখন একখণ্ড জমির ওপর দুই ভাই দাঁড়িয়েছে একটা দড়ি ধরে টান টান করে এ বলছে এই দিকটা আমার ও বলছে ওই দিকটা আমার তখন একবার ঈশ্বর হাসেন কার জমি কে ভাগ করছে কবির দাস বলছেন না ঘর মেরা না ঘর তেরা দুনিয়া সবসে বসেরা কঙ্কর চুন চুন মহল বনায়া লোভকয়ে ঘর মেরা না ঘর মেরা না ঘর তেরা আমরা তো ঈশ্বরের আশ্রয় আছে সেই কারণে ঠাকুর অনেক রকমের গল্প বলতেন একটি মন্ত্র আমাদের দিয়েছিলেন এবং সেটি বাংলায় প্রবাদ রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে ভগবান যদি মনে করেন আমাকে রাখবেন তাহলে স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই যে তিনি আমার জীবন হরণ করেন রাখে কেষ্ট মারে কে কেউ মারতে পারবে না কারণ তিনি চাইছেন না আবার তিনি যদি চান যে এই মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যাবে তাহলে পৃথিবীর কারুর ক্ষমতা নেই যে আমার জীবন রক্ষা করে এই যে সম্পূর্ণ সমর্পণ এই সমর্পণের কথা ঠাকুর বারে বারে কেন বলতেন তুমি নিজের সমস্ত দায় দায়িত্ব তোমার কামনা বাসনা তোমার বেঁচে থাকার ইচ্ছা অনিচ্ছা এই করবো তাই করব এগুলো সমস্ত একটা পুঁটলি বেঁধে ঈশ্বরের কোলে ছুঁড়ে ফেলে দিয়ে বলো এই সব আপনাকে দিয়ে দিলাম এখন আপনি আমাকে যেমন চালাবেন যেমন করাও তেমনি করি যেমন চালাও তেমনি চলি এসব আমাদের শাক্ত গানে আছে এবং ভক্তরা যারা সাধন ভজন করে জীবন কাটিয়েছেন যাদের জীবনের একমাত্র আকাঙ্ক্ষা ছিল ঈশ্বরের পাদপদ্মে মুক্তি লাভ যারা সংসারে থেকেও সংসারের বাইরে তারা কিন্তু বারে বারে ভগবানের সঙ্গে মায়ের সঙ্গে মায়ার সঙ্গে এই লীলা করেছেন এবং মাকে গান শুনিয়েছেন তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো মা আমি কিছু জানি না আমি তোমার সন্তান মাত্র এই যে ঠাকুর বলতেন পৃথিবীতে সাধকরা বিভিন্ন রকমের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে মা কালীর সঙ্গে মায়ার সঙ্গে স্থাপন করে সাধন বজন করেন কিন্তু ঠাকুর বলছেন বৈষ্ণবের কটি ভাব আছে শান্ত দাস্য বাৎসল্য মধুর ঠাকুর বলছেন দাস্য শ্রেষ্ঠ তুমি প্রভু আমি তোমার দাস মায় গোলাম তু মেহরবান ঠাকুর এসব আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে আমরা এখন এমন একটা সভ্যতা এসে হাজির হয়েছি যেখানে যন্ত্র বিজ্ঞান ভোগবাদ কর্পোরেট হ্যান ট্যান মিশে মানুষ এখন একেবারে ক সম্পূর্ণ লক্ষ্য প্রতিদিন বেঁচে থাকাটা যেন একটা অনিশ্চয়তায় ভরা আজ গেলে কাল কি হবে আমি জানি না ঠাকুর বলছেন আজ গেলে কাল কি হবে সেটা তো তোমার ভাবার কথা নয় হে তুমি তোমার হাতটি মাকে ধরিয়ে দাও কি সুন্দর বলছেন আলের পথে পিতার পুত্র চলেছে পুত্র যদি পিতার হাত ধরে তাহলে অনেক সময় অন্যমনস্ক সে পিতার হাত ছেড়ে দিতে পারে কিন্তু প্রথম থেকেই যদি সেই হাতটি সে পিতাকে ধরিয়ে দিতে পারে তাহলে সে হোঁচট খেয়ে বড়ো বড় হলেও পিতা তাকে টেনে তুলে রাখবেন সুরেন মিত্রির সুরেন্দ্রনাথ মিত্র যখন দক্ষিণেশ্বরে প্রচণ্ড অহংকার নিয়ে এলেন রামবাবুকে বলছেন পরম অংশ দেখাতে নিয়ে যাচ্ছে যে চলো যাচ্ছি কিন্তু কোন উল্টো পাল্টা কথা শুনলে আমি কান মলে দেবো তখন এই কথাটি খুব চালু ছিল শিমুলিয়ার দিকে কান মলে দেব সুরেন্দ্রনাথ যখন ঘরে ঢুকছেন ঠাকুর তখন এই কথাটি বলছেন ভক্তরা বসে আছেন মেঝেতে সুরেন্দ্রনাথ শুনছেন ঠাকুর তার চৌকিটিতে বসে বলছেন আচ্ছা বলতে পারো মানুষ কেন বানর বাচ্চা না হয়ে বানর বেড়াল বাচ্চা না হয়ে বানরের বাচ্চা হতে চায় বক্তারা বললেন সেটা কে জিনিস এসে বললে দেখো বিড়াল তার মা যেখানে ফেলে রেখে যায় সেইখানেই পড়ে পড়ে মিউ মিউ করে আবার মা এসে তার টুটিটি ধরে তুলে নিয়ে গিয়ে আর একটা ভালো জায়গায় রাখে সে এই করা ছাড়া আর কিছু জানে না আর বানর ছানা কি করে সে তার মায়ের পেটটি হাত দিয়ে আগড়ে ধরে থাকে মা এ গাছ ও এইবার হাত ফসকে সে পড়েও যেতে পারে তাহলে তোমরা বলো বানর বাচ্ছা হবে না বেড়াল বাচ্ছা হবে মৃত্যুর মশাই সেই দিন রাত্রিরে রামবাবুকে বলছেন কান কানমলতে গিয়েছিলাম কানমলা খেয়ে ফিরে এলাম ঠিক উনি জানেন যে যে আসছে তার এই কথাটি শোনা দরকার তার অহংকার চুরমার করে দেওয়া দরকার কেন সে বেড়াল ছানা হচ্ছে না কেন সে মামা করছে না শুধু মামা করে দেখো না মা কী করেন এই যে ঠাকুরের একটা একশো ভাগ বিশ্বাস আমাদের মধ্যে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন ফেত ধর্মের খাঁটি কথা তো হল বিশ্বাস তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস না করো তাহলে তুমি তাকে ভালোবাসবে কি করে আর ভালোই যদি না বাঁচতে পারো তাহলে তার কাছে নিজেকে সমর্পণ করবেই বা কী করে তো রাধাকৃষ্ণের ভাবে সেই কথাই আছে মহাপ্রভু তো সেই কথাই বলছেন বৈষ্ণবের সাধনে যে সমর্পণ তান্ত্রিকের সাধনেও সেই সমর্পণ শাক্তের সাধনেও সেই সমর্পণ এবং ওই যে একটি গান আছে হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না এই যে ব্যাপারটা এটাকে কি দুর্বলতা বলা হবে স্বামীজিকে হুঙ্কার দিয়ে বলবেন যে এগুলো তোমার উইকনেস পাঠুকে বলো আমি করব আমি আমার ভাগ্য ফেরাবো স্বামীজি বলছেন হ্যাঁ তুমি বলতে পারো এই ধরনের একটা বীরত্ব তোমার প্রয়োজন এই ধরনের একটা স্নায়ু এই ধরনের একটা ইস্পাত নির্মিত স্নায়ু তোমার প্রয়োজন আছে বটে এটা তোমার একটা পজিটিভ সাইড কিন্তু আসল কথাটি ভুলে যেও না কে তোমাকে বলাচ্ছেন কে তোমাকে করাচ্ছেন শক্তির উৎসস্থলটা কোথায় সেই অনন্ত তোমার ভেতর দিয়ে কথা বলছেন তাই তাও অনন্ত জাগে অনন্তের মধ্যে আমি এক ক্ষুদ্র প্রাণ ভেসে ভেসে বেড়াচ্ছি তুমি রাখলে আমি আছি তুমি না রাখলে আমি নেই আবার হয়তো বারে বারে ফিরে ফিরে আসবো এই যে ঠাকুরের তত্ত্ব এই যে ঠাকুরের ধর্ম স্বামীজি বলতেন এর মধ্যে নাড়া নেই এর মধ্যে তিলক সেবা নেই এর মধ্যে মোটা পশমের আসন নেই এর মধ্যে সাতকাহন শাস্ত্রপাঠ নেই শুধুমাত্র একটি টঙ্কার আছে সেটা হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি আমি এই বিশ্বাস করি যথা নিযুক্ত হসমি তথা করমি তুমি যেমন যেখানে আমাকে যেভাবে নিযুক্ত করবে তোমার আদেশ আমি পালন করব দাসও হম নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলছেন আমি শ্রী রামকৃষ্ণের দাস দেহি তুলসী তিল বৈষ্ণবের কথা আমি তোমার দাসত্ব স্বীকার করছি নরেন্দ্রনাথ তোমার দাস এই দাস আমি ভগবান শ্রীরাম কৃষ্ণ বলছেন দাস্য ভাব নিজের সব বুদ্ধি টুব্দি একটু দূরে সরিয়ে রাখো ও তো মতুয়ার বুদ্ধি ও তো এক পয়সার বুদ্ধি ওই বুদ্ধির কোনো দাম নেই ও সব বুদ্ধি হটাও তুমি এইবার নির্বুদ্ধি হয়ে ভগবানের কাছে গিয়ে চুপটি করে বসে বলো আমি এসেছি একেবারে শূন্য হয়ে এসেছি একটি বৌদ্ধ গল্প বুদ্ধিস্ট গল্প তেল দিয়ে আমার বক্তব্য শেষ করবো গয়ায় বুদ্ধ গয়ায় ম্যানেজারের ঘরে একটি কাঠের টেবিল আর চেয়ার মাত্র আর কিছু নেই সেখানে একজন বসে আছেন তিনি হচ্ছেন ওখানকার ম্যানেজার একজন বিদেশি ট্যুরিস্ট সুটকেস সুটকেস নিয়ে এলেন এসে তাকে জিজ্ঞেস করছেন ম্যানেজার কোথায় তা তিনি বললেন নেই তো আমি বসে আছি সামনে বললেন তুমি ম্যানেজার একটা কাঠের টেবিল যাচ্ছি আর তোমার ঘরে কোনো ফার্নিচার নেই আসবাব নেই খাট নেই পালঙ্ক নেই তুমি কিসের ম্যানেজার তখন সেই ম্যানেজার বলছেন আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমেরিকা তা তুমি তো বেশ বড়ো লোক বলেই মনে হচ্ছে তা তোমার হাতে মাত্র একটা সুটকেস বাকি সব কোথায় গেলো বললে আমি তো একজন ট্রাভেলার আমি কি সব নিয়ে বেড়াবো তখন ম্যানেজার হাসতে হাসতে বলছেন আমিও তো একজন ট্রাভেলার এই পৃথিবীতে আমি কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি কোথায় আমার ফার্নিচার টার্নিচার তুমি পাবে আমি এসেছি আমাকে নিয়ে তুমি এসেছো তোমাকে নিয়ে এই একটা গল্প এবং আরেকটি গল্প এক অহংকারী লেফটেন্যান্ট এসে বলছেন শুনলাম আপনি খুব পণ্ডিত মানুষ ধার্মিক মানুষ অনেক জ্ঞান ট্যান দিচ্ছেন তা দেখি আমাকে অল্প কিছু আমাকে কি জ্ঞান দিতে পারেন আমার জীবন পাল্টে দিতে পারেন কি না বলে তিনি তরওয়ালটা টেবিলের ওপর খটাস করে ডাকলেন পায়ের ওপর পা তুলে ক্রস লেগেড হয়ে বসলেন তখন সেই ধর্মগুরু বলছেন বড্ড ক্লান্ত দেখছি আপনাকে দাঁড়ান আগে এক কাপ চা খাওয়ায় তিনি একটি প্লেটের ওপর একটা কাপ তাতে ভর্তি চা এবং তার ডান হাতে ধরা আছে একটি চায়ের পেয়ালা একটি পট সেইটি নিয়ে এসে সেই কাপটি তার সামনে রাখলেন এবং ভর্তি কাপে আবার চা ঢালতে শুরু করলেন চা উঠছে টেবিলে পড়বে প্লেটে পড়ল প্লেট থেকে উপচে টেবিলে পড়ল টেবিল থেকে মাটিতে পড়ছে সেই মেজার জেনারেল চেয়ার শশাব্দে সরিয়ে তরওয়াইটি তুলে নিয়ে বললেন নির্বোধ তুমি একটা ইডিয়েট তুমি জানো না ভর্তি কাপে চাপ ঢাললে সেটা উপজে পড়ে যেতে পারে তুমি আবার আমাকে কি উপদেশ দেবে তখন তিনি খুব হাসতে হাসতে বিনীতভাবে বললেন আমি আপনাকে এই উপদেশটাই দিতে চাই যদি আপনি কিছু নিতে চান তাহলে ভর্তি পেয়ালা নিয়ে আসবেন না কাম এমটি নিজেকে শূন্য করে পূর্ণ হবার জন্যে আসুন সেই জন্যে শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না ভগবান শ্রীরাম কৃষ্ণ বলছেন নাহং নাহং তুহু তুহু রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ জয় মা শারদা জয় স্বামীজি মহারাজ জয় ইত্রিবৃন্দ